এটা মোরদান বলা হয় আচ্ছা একের সংখ্যা বেশি বেশি সংখ্যক ফুল আর কি কতগুলো ফুল নেওয়া হয়েছে এটার মধ্যে এখানে প্রায় কুড়িটা আছে পনেরোটা তো আছেই পনেরোটা ফুল কুড়িটার বেশি আছে পঁচিশটার কাছাকাছি এটা পঁচিশটার কাছাকাছি ফুল আমাদের শোয়ে আসলে একটার একটার বেশি ফুলের একটা ইয়ে আছে ভ্যারাইটির কম্পিটিশনের মধ্যে আছে সেই হিসাবে করা আছে কি অসাধারণ এটা এসএলের হ্যাঁ এই যে এসএল খুলছে এসএল এসএল তো মর্দার খুব ভালো হয় খুব ভালো হয় ব্যাপক হয় ভালো আছে মাঠে চলে গেছে অসাধারণ নমস্কার শ্রী সঞ্জীবন বলছি এসেছি শান্তিপুর তিন নম্বর রেলগেটের পাশে গুহ নার্সারিতে চলুন আমরা গুহ নার্সারির অসাধারণ ফুলগুলোকে দেখি কারণ শীতকালীন মরশুমি ফুলের চারা বিক্রির সাথে সাথে উনি প্রতি বছর অসাধারণ ফুল করেন দেখুন এই ফুলগুলো এই মুহূর্তে চলে যাচ্ছে বিক্রি হয়ে গেল গাড়িতে উঠবে আমরা ঠিক তার আগের মুহূর্তে ফুলের টপগুলো ক্যামেরাতে ধরতে পারছি দেখুন কত সুন্দর একটি চন্দ্রমল্লিকা জায়ান্টসের ফুল কৃষন জায়ান্ট সাধারণত কোনো নার্সারিতে এরকম সুন্দরভাবে ফুটে থাকতে দেখা যায় না যারা অ্যামেচার খুব ভালো চন্দ্রমল্লিকা করেন তারাই সুন্দর চন্দ্রমল্লিকা জায়ান্টস প্রতি বছর ফোটান নার্সারি ম্যানেদের পক্ষে এই সময় ব্যয় করে এত সুন্দর ফুল করা খুব কমই আমরা দেখতে পাই এবং এখানে যে ফুলগুলো ফুটেছে অনেকগুলোই এক্সিবিশনে যায় এবং এক্সিবিশানে প্রাইজ নেয় এতটাই উন্নত মানের ফুল এখানে ফোটানো হয় দেখুন বন্ধুরা নামের পটগুলো একেবারে এক্সিবিশান কোয়ালিটির ফুল নিয়ে ফুটে রয়েছে এগুলো লম্বা ভ্যারাইটির অর্থাৎ টল ভ্যারাইটি টল ভ্যারাইটিতে এখনও পূর্ণরূপে ফুলগুলো ফোটেনি তবুও দেখুন কি অপূর্ব রং ফুলগুলোর একেবারে তুলনাহীন আর এখানে প্রত্যেকটি পটকে দেখুন কি অসাধারণ তুলনাহীন ফুলের সম্ভার নিয়ে সেজে রয়েছে গুহ নার্সারি পুরাতন নার্সারি প্রতিষ্ঠিত নার্সারি এবং অসাধারণ ভালো ব্যবহার এই নার্সারির মালিকের আমরা এক্ষুনি কথা বলবো নার্সারি মালিকের সঙ্গে এই টপগুলো সব বিভিন্ন এক্সিবিশনে চলে যাচ্ছে বা বিভিন্ন গার্ডেনে চলে যাচ্ছে কি অসাধারণ ডালিয়া ফুলগুলো ফুটে আছে একটু পরেই এগুলো আর থাকবে না সব বিক্রি হয়ে গেল চলুন আমরা একটু দেখে নিই ডালিয়াগুলোকে দেখুন কি শোভা এই অসাধারণ শীতকালীন মরশুমি ফুল ডালিয়া দেখুন এখানে রেড কালারের ডালিয়াটি এই গাছটিও এক্ষুনি গাড়িতে উঠে যাচ্ছে সব নিয়ে যাওয়া হচ্ছে পিটুনিয়ার পটটি দেখুন বন্ধুরা কি তুলনাহীন প্রত্যেকটি পট দ্রুত বেরিয়ে যাচ্ছে চলুন এই বেরিয়ে যাওয়ার আগের মুহুর্তে আমরা এই পিটুনিয়ার পটটিকে একটু দেখে নিই নীল রঙের পটটিকে চারিদিকে বাঁশের কঞ্চি দিয়ে ঘিরে দেয়া হচ্ছে দেখুন ফুলটিকে অসাধারণ অসাধারণ তুলনাহীন অনেক ফুল রয়েছে আমরা ডালিয়া সেকশানটি আগে ভালোভাবে দেখে নিই দেখুন প্রত্যেকটি ডালিয়া কীরকম তুলনাহীন শোভা নিয়ে আকাশের দিকে মুখ করে যেন হেসে উঠছে এমন এর শোভা কালচে লাল বর্ণের এই ডালিয়াটিকে দেখুন বন্ধুরা কি অসাধারণ ডালিয়াটি একেবারে কালচে লাল এবং ফোটার প্রাক মুহুর্ত আপনারা দেখুন একেবারেই মনে যেন কালো এতটাই কালচে লাল এই ফুলটির ফুটে থাকার ভঙ্গি মাটি দেখুন বন্ধুরা কি অপূর্ব রঙ আর কি তার শোভা এখানে একটি সাদা ডালিয়া ফুল ফুটতে শুরু করেছে দেখুন সাদা রেলিয়াটিকে এই কুড়িটিকে দেখুন বন্ধুরা প্যাঞ্জির ফুলগুলোকে দেখুন কি অপূর্ব আপনারা তো জানেনই যে প্রজাপতিকে টবের মধ্যে বসিয়ে দিতে চাইলে এই ফুলটিকে আপনাকে ফোটাতে হবে বিভিন্ন বর্ণের প্রজাপতি টবগুলোর মধ্যে বসে থাকে ফুল হয়ে বসে থাকে এ প্রজাপতি উড়ে যায় না এ প্রজাপতি টবের মধ্যে চুপচাপ আলো হয়ে বসে থাকে কত রকমের কালার দেখুন বন্ধুরা শীতকালীন মৌসুমি ফুল প্যানজি এমন তো অনেক মানুষ এখনও অনেক মানুষ আছেন যারা নতুন করে শীতকালীন মরশুমি ফুলের প্রেমে পড়বেন এবং পরবর্তীকালে ফুলগুলো ফোটাতে থাকবেন তাদের বলবো অবশ্যই এই অসাধারণ প্যাঞ্জি ফুলকে বাড়িতে লাগাবেন লাগাবেন ফ্রেঞ্চ মেরিগোল্ডের টপটি দেখুন পুরো পটটি চারিদিক থেকে ফুলগুলো একই সাথে ফুটে রয়েছে কত পরিমাণে ফুল ফুটে রয়েছে আর একটি মথ এসে ফুলটির মাঝখানে বসে রয়েছে আপনারা খেয়াল করুন ধীরে ধীরে ও কিছু একটা সংগ্রহ করছে এক ফুল থেকে আরেক ফুলে পৌঁছে যাচ্ছে হেঁটে হেঁটে তুলনাহীন চারিদিক থেকে ফুল ফুটানোর যে মুন্সিয়ানা সেটি এই নার্সারি মালিকের রপ্ত রয়েছে ঠিক সেই কারণে বিভিন্ন এক্সিবিশনে এখান থেকে গাছগুলোকে নিয়ে যাওয়া হয় অনেক অনেক গাছে ফুল ফুটে আছে এখানে দেখুন কি অসাধারণ স্টকের ফুল প্রচুর স্টকে ফুল ফুটে রয়েছে এগুলো ডুয়ার স্টক বন্ধুরা আমরা পেয়ে গেছি গুহ নার্সারির কর্ণধার কাকে পেয়েছি তার মুখ থেকে শুনুন সুখেন আপনার নাম ঠিকানা পরিচয় সব কিছু একটু দিন নাম হচ্ছে সুখেন দাস গুহ অরপে দেবু গুহ এগ্রিকালচার নার্সারি শান্তিপুর আর দাদা তো আগের আগে এসেছিলেন আমরা সবাই জানেন পরিচিত আছে তা এবার হচ্ছে আমরা শীতের মৌসুমের যেসব গাছপালা করি তখন তো আপনি চন্দ্রমল্লিকার ছোট চারা দেখেছিলেন তখন ছোটো চারা তৈরি হচ্ছিলো সেই চারা আমরা সব দিয়েছি এবার দেখুন সেই সব গাছে ফুল ফুটেছে আমাদের শোয়ে সব পাঠানো হয়েছে গাছ সেগুলো দেখানো হবে আচ্ছা শান্তিপুরে যে পুষ্প প্রদর্শনীটা হচ্ছে হ্যাঁ 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 তারিখ পর্যন্ত চলবে ওটা এগারো তারিখ থেকে স্টার্ট হয়েছে গতকাল থেকে আর চোদ্দো তারিখ পর্যন্ত চলবে আর ওখানে তোমার কাছ পুরস্কার পেয়েছে পুরস্কার পেয়েছে আমরা চ্যাম্পিয়ানে হয়েছি চ্যাম্পিয়ান হয়েছো বাবা বা এত ফুল দিয়েছো সব এখানে ফোটানো ফুল এখানে আছে বেশিরভাগই আচ্ছা তোমার ঠিকানা এবং ফোন নাম্বারটা দিয়ে দাও কারণ পরে কথার মধ্যে দিয়ে ভুলে যাব আমার ঠিকানা হচ্ছে গু এগ্রিকালচার নার্সারি শান্তিপুর তিন নম্বর রেলগেট শান্তিপুর নদীয়া আর আমার মোবাইল নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন আচ্ছা তুমি আমাদের এই চন্দ্রমল্লিকা জায়ান্টস তো নার্সারি ম্যানেরা সাধারণত করার সুযোগ পান না বা সময় পান না বা করতে পারে যেহেতু আমরা জায়ান্ট চন্দ্রমল্লিকা পম পম এগুলো তো চারা বানাই চারা বানিয়ে তাদেরকে বহু মানুষকে পাঠিয়েছি তাদের কাছ থেকে আস্তে আস্তে রেয়াল আমরা কেমন কি আসছে আর আমরা নিজে তো না ফোটালে আমরা কীরকম চারা বানালাম সেটা বুঝতে পারছি না না ওই জন্য নিজেদের তো ফুল ফোটাতেই হবে আচ্ছা একটু ফুলগুলোকে আমরা কাছ থেকে দেখি এগুলোর নামগুলো বলা যাবে নাম কিছু কিছু বলা যাবে

এগুলো এবং পাতাও তো খুব ভালো আছে গাছের প্রতিটা গাছের পাতা এটা পিঙ্ক পিউশোনা এটা কি পিউশোনা পিঙ্ক পিউশোনা পিঙ্ক এগুলো ওই যে ডায়মন্ড জুবেলি স্পাইডারের স্পাইডারের ডায়মন্ড জুবেলি দূরে দেখা যাচ্ছে না এটা দেখি কাছ থেকে নেওয়া যায় নাকি ওদিক দিয়ে যাচ্ছে এটা এফডিএল হ্যাঁ এফডিএল এফডিএল কার্নেশন কার্নেশন এই যে ফার্স্টি রস্টি তাড়াতাড়ি বললে হবে না হ্যাঁ 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 এই যে এই যে দেখা যাচ্ছে এইটা কি স্পাইডার স্পাইডার এই যে দেখুন বন্ধুরা আমরা সাধারণত বড় বড় কৃষান থিমাম গ্রোয়ারের বাড়িতে এরকম ফুল দেখি নার্সারিতে এখনো পর্যন্ত আমরা খুব কমই দেখেছি তুলনাহীন চারিদিকে শুধু ফুল আর ফুল বিভিন্ন বর্ণের ফুল এবং শান্তিপুর পুষ্প প্রদর্শনীতে গুহ নার্সারি চ্যাম্পিয়ন হয়েছে এটা একটা আমাদের খুব আনন্দের খবর কারণ আমরা সুখেন্দাকে খুব ভালোবাসি তার অসাধারণ ব্যবহারের জন্য আর আপনারা আমাদের থেকে ঠিকানা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে যারা চারা নিয়েছিলেন তারাও খুব খুশি এই ফুলটিকে দেখুন কি অপূর্ব অরেঞ্জ ফেয়ার লেডি সুগন্ধার নাম বলছেন তুলনাহীন ফুলটির গঠন আমার কিন্তু সবথেকে পছন্দের ফুল এইগুলো কোনগুলো তোমার পছন্দ জাপানিজ যে ফুল হয় এগুলো মানে যারা বাড়িতে নর্মালি গাছ করেন তাদের জন্য খুব সহজ ফুল এই কোকা গ্রুপের যে গাছ এই যে সোনু পিঙ্ক সোনু এটা এটা পিঙ্ক সোনু পিঙ্ক সোনু ফুলের বচন মানে দেখলেই মনে হচ্ছে না এতখানে মানে আর ফুলের মানে খোলাটা খুব অন্যরকম সুন্দর পুরো ভালো হয়ে যাবে অদ্ভুত হ্যাঁ খুব ভালো খুব ভালো হয় এগুলো যেন একটা চাই ভর মানে মাই মার্কস নিয়ে অনেকের চিন্তা মানে অনেকে পায়নি ছাড়া এই ফুলটা কি ফুল এই যে এই ফুলটা কোনটা এই যে এই মাঝখানে ফুলটা ডরিস ডরিস ফুলছে সাদা ফুলছে হ্যাঁ আর এখানে এখানে আমি দেখাচ্ছি আইভার ম্যাক্স তো অনেকে বলেন যে অফস্টিনেট গ্রুপের গাছ হ্যাঁ অফস্টিনেটের গাছ সেটাও ফুটেছে এখানে হ্যাঁ ফুটেছে মেলায় গাছে মেলায় গাছে এবং মেলায় চলে গেছে এখন দুটো তিনটে আছে এখানে তুমি যে এত ভালো ফুল করো আমি জানিই না এই হচ্ছে আইভার ম্যাক্স এখনও পুরো ব্লুম হয়নি ব্লুম যেগুলো আইভার ম্যাক্স আইভার সুন্দর ফুল তো খুব ফোটানো একটু কঠিন ব্যাপার

এটা তো একটা আলাদা রকমের এটা মোর বলা হয় আচ্ছা একের সংখ্যা বেশি বেশি সংখ্যক ফুল আর কি কতগুলো ফুল নেওয়া হয়েছে এটার মধ্যে প্রায় কুড়িটা আছে পনেরোটা তো আছেই পনেরোটা ফুল কুড়িটার বেশি আছে পঁচিশটার কাছাকাছি এটা পঁচিশটার কাছাকাছি ফুল আমাদের শোয়ে আসলে একটার একটার বেশি ফুলের একটা ইয়ে আছে ভ্যারাইটির কম্পিটিশনের মধ্যে আছে সেই হিসাবে করা আছে কি অসাধারণ এটা এসএলের হ্যাঁ এই যে এসএল খুলছে এসএল এসএল তো মোর খুব ভালো হয় খুব ভালো হয় ব্যাপক হয় এটা ভালো আছে মাঠে এসে চলে গেছে কি অসাধারণ এগুলো সব স্পাইডার করেছো তুমি তুলনাহীন এগুলো সব মানে মোর মানে একটা ফুল নিয়ে হয় সেখানে তুমি অনেকগুলো করে নিয়ে বেশি একাধিক এটা কি ভ্যারাইটি এই সোনো গ্রুপের সোনো গ্রুপের হোয়াইট বন্ধুরা আমরা সচরাচর এরকম শোভাযুক্ত কিষান্থিমাম কোনো নার্সারিতে দেখতে পাই না খুব ভালো গাঁদা ফুলও ফুটিয়েছ এগুলো কি ভ্যারাইটি এগুলো সুবারিন যেটা আফ্রিকান জায়েন্টের যে গ্রুপ হয় না হ্যাঁ ওই গ্রুপের গাছ বাবুদা যে বলে সেটাই কি না বাবুদা হয় বহু রকম নাম আছে আচ্ছা যে ঝামেলে যে চেনে আর কি হ্যাঁ কিন্তু ভালো আমার মনে হয় মানে গাঁদা যাদের বাড়িতে মাটিতে মাটিতে গাঁদা গাছ লাগায় তারা যদি একটুখানি গোস্ত দিয়ে মানে চারদিকে দুটো একটা খুঁটি টুটি দিয়ে ইয়ে করতে পারে এতে প্রচুর ফুল হয় প্রায় যদি ঠিক মতো মারদা হয় একশোর কাছে ফুল হবে কাছে কাছে ফুল হবে সাইজও কিন্তু বিগ বিগ সাইজ হয় বিরাট সাইজ বিরাট সাইজ ফুল এই যে ইনকা গ্যাঁদা আমরা করি ইনকা গাঁদা থেকে কি কোনো অংশে কম আছে এটা বিরাট এই যে ফুলটা এই বড় ফুলটা হুম কোনো অংশে কম নেই আর ফুলের পরিমাণটা দেখতে পাচ্ছেন প্রচুর হচ্ছে গাছ ভরে ফুল হয় প্রচুর ফুল হয় এগুলো সাদা গঁদাগুলো করা হয়েছে হ্যাঁ গাছ এ হয়ে নষ্ট হয়ে গেছে রোড ব্রেখিয়াগুলো একটু জল কম পড়েছে আবার জল দিয়েছে এখন জল দেওয়া হয়েছে মেলায় সব ব্যস্ত ছিলাম আমরা মেলায় ব্যস্ত ছিলে দিয়ে আজকে আবার জল দেওয়া হলো রোড ব্রেখা ভালো ফুল রোড ফুলটা একটা মজার ব্যাপার এ ফুলটা একটু করা কষ্ট লাইটে একটু লাইট ফাইট দিতে হয় এহেতু গরমে গরমের ফুল তো শীতকালে আমাদের ফোঁটা থেকে একটু লাইট খাওয়াতে হয় লাইটটা ঠিক মতন ইউজ করলে পরে গাছ ভালো হবে কিন্তু ফুলটার একটা মজা হচ্ছে এক মাস ধরে যেন ফুটে থাকবে নষ্ট হবে না সহজে এক মাস ফুটে থাকবে এক মাস ফুটে থাকবে মানে ফুলের পাপড়িতে ধুলো জমে যাবে তাও নষ্ট হবে না সহজে এইরকম তরতাজা হয়ে এক মাস ফুটে থাকবে হ্যাঁ ফুলটা এবার নেক্সট করি তো দেখা যাচ্ছে প্রচুর করি প্রচুর করি হ্যাঁ সুখেন্দা হ্যাঁ এই যে তুমি এত অসাধারণ ফুল করছো এই এত ভালো ইনকা থেকে শুরু করে যত রকমের সিজন ফ্লাওয়ার তা তুমি আমার দর্শক বন্ধুদের বলো সারা ভারতবর্ষ থেকে তোমার কাছ থেকে চারা নিয়েছেন আমাদের ভিডিও দেখে তা তাদের ক্ষেত্রে হয়তো তোমার মতন করতে পারছেন না কিভাবে করলে ঠিক তোমার মতনই ফুল ফুটবে পরিচর্যাটা বলো পরিচর্যা বলতে গাঁদা গাছ তো দেখতেই পাচ্ছেন দর্শকরা কেমন গাঁদা গাছ হয়েছে এটা তাও আমরা একদম লাস্টে বসিয়েছি এটা একটু লেটে হওয়ার জন্য লাস্টে বসিয়েছি আর গাঁদা গাছ মেনলি হচ্ছে রাঁধা গাছটা যদি এরকম হাইট হাইট গাদা করতে হয় প্রথমে হচ্ছে একটু মানে যারা শোয়ের জন্য গাছ করেন একটুখানি অ্যাডভান্স করে লাগাতে হবে একটু গরম গরম ভাব থাকে যখন পুরো ঠান্ডার মধ্যে লাগালে কিন্তু গাছের হাইটটা একটু কোনে আসতে চাই কম এত হাইট হয় না তা এবার ওইখানে বসে আর খাবার যেটা মাটি যেরকম তৈরি করা হয় মাটিটাই মনে হয় একটু আগের থেকে রেডি করে রাখাই উচিত কারণ যেরকম মাটি হবে মাটিটা দোয়াশ সঙ্গে গোবর সার কতটা পরিমাণে কম্পোস্ট মোটামুটি থার্টি থেকে ফর্টি পার্সেন্ট দেবে আচ্ছা ওর সঙ্গে হাড়ে গুঁড়ো শিঙের চাষ চাষ যেগুলো যা দেয়ার ওগুলো দিয়ে একটা জায়গায় কোনো মাটিটা স্টোর করে রেখে তারপরে ওইটাকে যখন গাছ বসানো হবে আস্তে 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 সেটা সেই সময় ওই গা মাটি দিয়ে বসালে পরে ভালো হয় আর প্রথমে গাছ নিয়ে গিয়ে ছোটো দুই ইঞ্চি পটে করতে হবে দুই ইঞ্চি পর থেকে চার ইঞ্চি চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি কিংবা আট ইঞ্চি তারপরে ফাইনাল দশ ইঞ্চি তো আমাদের যেমন দশ ইঞ্চি তবে দেওয়া আছে এগুলো দশ ইঞ্চি তবে দিলে পরে আর হচ্ছে মেনলি ওষুধ গাঁদা গাছে গাঁদা গাছে প্রচুর ওষুধ লাগে সেই ওষুধটাকে ঠিক মতন ব্যবহার করতে হবে এরকম ওষুধ মেন হচ্ছে টাতা কুচকে যায় সাদা সাদা স্পট হয় মেন হচ্ছে মাকড় লাগে মাকড় মাকড়ের জন্য যে ওষুধগুলো যে জায়গায় যে ওষুধটা মানে ইউজ করে মানুষও বেশি সেখান থেকে কালেকশন করে নেবে আর হচ্ছে ফাং ফাঙ্গিসাইডও দিতে হবে ফাঙ্গাস লাগে এমনকি গাদা গাছের একটা বড় অসুবিধা হচ্ছে কোনো কোনো দেখা যাচ্ছে পাতায় হয়তো হালকা হালকা কালো কালো স্পট হচ্ছে স্পট হয়ে ডাটিটা হালো হালে কালো কালো হয়ে একদম পুরো গাছ পচে নষ্ট হয়ে যায় তার জন্য যে ফাঙ্গিসাইড ওষুধ ওটাও ইউজ করতে হবে সঙ্গে সঙ্গে কন্টিনিউ আর গাছের একটু হাইট ভালো ভালো করতে গেলে গাছ ভালো করতে গেলে রাত্রিবেলায় একটু লাইটের ব্যবস্থা করতে হবে তোমার এখানে দেখি সব জায়গায় লাইট রাখা হয় লাইটের ব্যবস্থা বলতে মোটামুটি সন্ধ্যের পরের থেকে দু ঘন্টা তিন ঘন্টা লাইটটা থাকবে লাইট থাকলে অটোমেটিক্যালি গাছটা একটু করিয়ে আসতে লেট হবে লেট হওয়ার ধরুন গাছ অটোমেটিক্যালি গাছ ভালো হবে টুকেন্দা হ্যাঁ তোমার এই যে ডালিয়া ফুল ফোটানো হ্যাঁ হ্যাঁ এই ডালিয়া চারাগুলোই তো তুমি বিক্রি করেছো হুম হুম আর এই সামনে গরমকাল আসছে হ্যাঁ তা সামারের যে সিজন ফ্লাওয়ার সেগুলো তুমি ফেলবে সিজনে সামারে তো বেশি সিজন ফ্লাওয়ার হয় না ওই পাঁচ ছটা আইটেম হয় কীরকম জিনিয়া সূর্যমুখী তারপরে ঝাউ গাছের মতন হয় এটাকে কচিয়া ঝাউ বলে তারপর ওই দোপাটি আরও আছে পাঁচ সাতটা আইটেম মোটামুটি ওই ওই রকমই করা হয় আর শীতের কালের তো প্রচুর আইটেম থাকে বহু আইটেম থাকে তা তোমার এই যে এত সুন্দর ডালিয়া এবং অন্যান্য সিজন ফ্লাওয়ার হ্যাঁ বিভিন্ন সিজন ফ্লাওয়ারের তো বিভিন্ন রকমের মাটি তৈরি এবং যত্ন আলাদা নাকি না না প্রায় সমানই প্রায় কাছাকাছি এক্সট্রা খাবার যখন দেওয়া হবে এটা মানে ঠিকঠাক করতে হবে আর প্রত্যেকটা সিজন ফ্লাওয়ারেই তুমি আলো দাও না 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 সব গাছ আলু লাগে না সব গাছ আলু লাগে না লাগবে না এবার প্রথম দিকে আমার কিছু গাছে সব গাছেরই একটু আলু দিলে ক্ষতি কিছু নেই তবে ডালিয়ার ক্ষেত্রে আলো দরকার হয় না যদি ডালিয়ার ফুলটা ফোটানোর একটু লেট করানোর জন্য দরকার হয় তখন প্রথম দিকে একটুখানি আলো ফালো দিয়ে নিও ডালিয়ার পরিচর্যাটা কিরকম ভাবে করা ডালিয়া নর্মাল জিনিস নর্মাল ডালিয়া মেন খাবারটা রাক্ষসের মতন খাওয়াই হ্যাঁ খাবারটা ভালো করে দিতে হবে কন্টিনিউ আর ওষুধ ডালিয়াতে ওই মাকড়ের সমস্যা আছে সেই ওষুধটা ঠিক মতন ইউজ করতে হবে তো এই যে তোমার গাছগুলোতে একটাই ফুল নেওয়া হয়েছে তাই তো এগুলো মেলার জন্য সিঙ্গেল সিঙ্গেল একটা করেই লাগবে ওদের

নরম গাছ তো নরম গাছ ডালিয়া চন্দ্রমল্লিকা সব ক্ষেত্রে যত তাড়াতাড়ি তার কাছে কি পৌঁছায় সেটাই ভালো আমরা চেষ্টা করি যত ভালো করে দেওয়া যায় আর কি তাও কিছু কাস্টমার আছে তাদের চিন্তা ভাবনা যে আমরা খারাপ দিয়েছি আর কি কিন্তু সেটা মানা যাবে না যেতে যেতে অসুবিধা হয়ে যায় অসুবিধা বলতে দেখা যাচ্ছে কোনো জায়গায় হয়তো একদিনে পৌঁছানোর কথা সেখানে চার পাঁচ দিন লেগে যায় আরও সমস্যা হচ্ছে পুজোর মধ্যে অনেক সময় হাই কি ছুটি ছাটা থাকে সেই সময় লেটটা বেশি হয় এবার আমাদের তো গাছ বসানোর জন্য পূজোর সময়টাই হচ্ছে পারফেক্ট সময় ওই সময় খালি পূজো দুর্গা পূজো সবই এক সঙ্গে লেগে থাকে প্রচুর অ্যাডিনিয়াম তুমি করো হুম হুম এরেনিয়াম তো এখন ডরমান্সিতে রয়েছে হ্যাঁ হ্যাঁ সামনে সব ফুল আসবে তাই তো হ্যাঁ কোনো মোটামুটি এক মাস দিন মাসতে সময় লাগবে আর গোলাপ দেখতে পাচ্ছি প্রচুর গোলাপ রয়েছে হ্যাঁ গোলাপ কিছু করে বলতে গোলাপ আমরা এখানে প্রোডাকশন করি না আমরা কিনে এনেছি কিন্তু ওই যে কিছু শোয়ের জন্য করা হয় শোয়ের জন্য বড় বড় পটে করে রেখেছো হ্যাঁ গোলাপগুলোর নাম জানা আছে কিছু কিছু আছে কিছু কিছু নাম জানা আর এই যে গোলাপের চারাগুলো এগুলো কত করে দাম আমরা এখন মোটামুটি সত্তর টাকা টাকা বিক্রি করছে সত্তর টাকা পুরনো গাছ সব পুরনো গাছ পুরনো গাছ নতুন গাছ না এক বছরের পুরনো গতবারের গাছ সব যেটাই নেবে সত্তর টাকা হ্যাঁ 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 সে ভ্যারাইটির কোনো ফ্যাক্টর নেই ভ্যারাইটির কোনো ব্যাপার না যে এই ভ্যারাইটি বলে এত দাম ওই ভ্যারাইটি বলে এত দাম তা কিছু ব্যাপার না আর এগুলো নিজের জন্য করা হয়েছে না এগুলো বিক্রি করা এগুলো ওই যে ইয়ে করে এটা বিক্রি হয় ও গ্যাস গ্যাসের মধ্যে করা হয়েছে কিন্তু কেউ নিতে চাইলে কেউ নিতে চাইলে দেয়া হবে আর মেইনলি আর এগুলো এগুলো হচ্ছে এক্সিবিশনের জন্য নাকি হ্যাঁ এগুলো করেছি আমাদের মেলায় গেছে সব মেলায় গেছে পুরস্কার পেয়েছে অবশ্যই তো গোলাপের যত্ন তোমার যদি করে আমরা নর্মালি আমরা যে পদ্ধতিতে করি ঘ্যাসে তো অনেক রকম কেমিক্যাল টেমিক্যাল দিতে হয় সে কেমিক্যাল দিলে পরে আমরা কেমিক্যালে করলে পরে আমাদের অসুবিধা আমরা সময় ঠিকঠাক কেমিকালকে ইউজ করতে পারি না সময়ের হবে প্লাস জলটা দেওয়ারও ব্যাপার থাকে তা গ্যাসটা যেভাবে আমাদের করা মোটামুটি নর্মাল করা মানে যেরকম মাটিতে মানুষে করে না চারণভূমিতে খুব বেশি ইডি করানে ওরকম ভাবে করে মানে মাটির মতই করে কিন্তু ঘাসে করা আছে মাটির সঙ্গে যেমন সার ফার্মেশন হয় সবই যেমন ঘাসের সঙ্গে আমরা মিশে আচ্ছা মিশে করে জি তাতে করে রেজাল্ট খুব একটা খারাপ আসছে না ভালোই ও হয়তো ভাবে শুধু ঘাসে করে কেমিক্যাল দিয়ে করা শরণ মানে খুব ভালো হচ্ছে না কিন্তু খুব খারাপ হচ্ছে না ও এবার যারা বাড়িতে গাছ করবে তারা এভাবে করতে পারে এই একটা বড় সুবিধা হচ্ছে আচ্ছা এই ক্ষেত্রে তুমি ঘাসের মধ্যে গোবর সারটা সব সব দিয়েছি সব দিয়েছি দিয়ে তুমি কি করেছো পরে যা যা শস্যের খোল সব দিচ্ছ সব 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 সমস্ত রকম খাবারই দেওয়া হচ্ছে সর্ষের খোলটা একটু কম ইউজ করছি আমরা আমরা বাদাম ফলটা বেশি ইউজ করছি আচ্ছা আর একদম ওইটা নর্মালি যেরকম অন্যান্য গাছ করে সেরকম কিন্তু আর ঘাসের একটা বড় সুবিধা হচ্ছে গাছটা মাটিতে যেরকম খুব মরে হুম সেই মরার সম্ভাবনাটা কম থাকছে আর বর্ষাকালে যেরকম ওপেন পড়ে থাকছে গাছগুলো তো খুব হেলদি রয়েছে হুম গাছ হেলদি আর ওটা ওটা ওই ওষুধ দিতে হবে ওষুধটা ঠিকঠাক দিতে হবে ফাঙ্গিসাইড মাকড় এগুলো কীটনাশক এগুলো ইউজ করতে হবে ও ফাঙ্গিসাইড মাকোর কীটনাশক এগুলো সব গাছের ক্ষেত্রে সব গাছের সব গাছের ক্ষেত্রে ওষুধটা মাস্ট ওষুধ না দিলে পরে গাছ এই যে ডালিয়াগুলো এগুলোই মাদার হয়ে যাবে না না মাদার আমাদের আছে এগুলো হ্যাঁ এর থেকেও মাদার করা যাবে দেখা দেখে থেকে মাদার করা হবে সব আর মাদারগুলো আবার পরের বছর দেওয়া হবে হ্যাঁ ওই এক বছর ধরে এখন মেনটেন করলে পরিমাণে চন্দ্রমল্লিকা আর এবং ডালিয়া দুটোই তুমি মাদার করে রেখে দেবে হুম হুম আর পম্পনও দেখছি ও কিছু রয়েছে পম্পমে আপনার পুনে ভ্যারাইটি দিয়ে নর্মাল দিয়ে অন্ততবক্ষে পুনেতে এবার প্রায় পঞ্চাশটা ভ্যারাইটি হয়েছে এখানে কড়কল ফুলের প্রায় পঁয়ত্রিশটা ভ্যারাইটি হয়ে যাবে পম্পনের এবার স্পুনেরই একটা ভ্যারাইটি স্পুন আর কিছু জারভেরাও দেখছি খুব সুন্দর ফুটে আছে খুব সুন্দর জারভেরা আর তোমার বাগানের একটা খুব ভালো সাবজেক্ট থাকে জবা জবা তো একটুখানি ঠান্ডায় দুর্বল হয়ে আছে আর আমরা সত্যি কথা বলতে সময় দিতে পারিনি জবাটাকে মেনটেন্স করবো সেই সময় দিতে পারিনি এই শীতের মেলার একটা ব্যাপার গেল এইবার আস্তে 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 আমরা ওইদিকে একটুখানি ইয়ে করছি কত রকমের সিজন ফ্লার করেছিল এবার উইন্টারে চল্লিশ পঁয়তাল্লিশটা ভ্যারাইটি পঁয়তাল্লিশটা ভ্যারাইটি করেছিল সব ভ্যারাইটি ভালো রেজাল্ট দিয়েছে হ্যাঁ কোনো ব্যাড রিপোর্ট নেই না পাই না এখনো কোনো ব্যাড রিপোর্ট কারণ আমরা নিজেরা তো বসিয়েছি বসিয়ে আমরা দেখতে পাচ্ছি তবে কিছু কিছু ক্ষেত্রে তো হবেই হবে বলতে সত্যি কথা বলতে আমি মানে ব্যান্ডেড কোম্পানি ছাড়া কিছু ফেলি না সবই হাইব্রিড সিট ফেলেছি হাইব্রিড সিট ফেলা তাতে তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আছে সেটা আমরা দায়ী না কোম্পানি যদি ওইভাবে হয়তো পাঠায় কিচ্ছু করার থাকে না এই যে প্যাঞ্জি করেছো ফ্রেঞ্চ মেরিগোল্ড করেছো তারপরে এই এত সুন্দর তুমি স্টক করেছো এখানেও এখানে রুটবেগুলো খুব সুন্দর তো চারিদিক জুড়ে তোমার সিজন ফ্লাওয়ার যেগুলো তুমি বিক্রি করেছো সেগুলোই তুমি লাগা সুতরাং দেখা যাচ্ছে ভালোই বেশিরভাগই ভালো রেজাল্ট প্রতি বছর এই ফুলটা তুমি করো হ্যাঁ প্রতি বছর করি আমরা শোয়ের গাছ দিই আবার যদি কেউ শোয়ের গাছ কেউ নিতে চায় কিনতে তিনতে চাই সেগুলো টুকটাক থাকলে বিক্রি করি তোমাকে যদি কিছু মানে আগাম বলে দেয় তুমি শোয়ের জন্য বানিয়ে দাও বানিয়ে দাও অনেক যারা শোয়ের প্রাইজ পায় হয়তো এখান থেকে নিয়ে যায় নাকি এবার দিয়েছি অনেককে দিয়েছি আমরা বছর দুই তিন ধরে তো দিচ্ছি আমাদের অনেক দর্শক বন্ধু শোয়ের মাঠে গাছ ফেলার জন্য আমাদের জিজ্ঞাসা করে আমরা তোমার কথা এবার থেকে বলে দেবো আচ্ছা সুখেন্দা তোমার এই অসাধারণ বাগান আমরা দেখলাম তুমি আমার প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা যদি বলো বলো বলছে আপনার হ্যাঁ নমস্কার আমি গো এগ্রিকালচার নার্সারি শান্তিপুর নদীয়া দাস দাসগু অরফের দেবু সঞ্জীবন তো আগে ভিডিও করেছে আর সঞ্জীবন ভিডিওর থেকে খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে আর আপনারা ওনার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন এটা তো আপনাদের কর্তব্য আপনাদের ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আমাদের মানে সম্পর্কে যদি কোনো খারাপ কিছু ইয়ে থাকে সেটাও জানাবেন ওনাকেও জানাতে পারেন আমাদেরকেও জানাতে পারেন আর সময়টা একটুখানি ব্যাপার হচ্ছে আমরা সারাদিন তো ব্যস্ত থাকি যদি সন্ধ্যের পরে ফোনে যোগাযোগ করা যায় খুব ভালো হয় তাহলে তোমার বাগানটা সবসময় খোলা থাকে সকালে মোটামুটি আটটার পর থেকে দুপুর একটা পর্যন্ত আবার সাড়ে তিনটে চারটের পর থেকে সন্ধ্যা পর্যন্ত রেগুলার খোলা খোলা প্রতিদিন থাকে হয়েছে অনলাইন করেছি গতবার এবার পরিস্থিতির সাপেক্ষে করা হয় কিছু কিছু ক্ষেত্রে তো সমস্যা থাকে ভালো থেকো নতুন বছর ভালো কাটুক সবার সেটাই সুকেন্দা তোমার মেয়ে বড় মেয়ে কি নাম তোমার শ্রীজিতা গুহ বাবা যে এত সুন্দর ফুল করে তুমি সাহায্য করো হ্যাঁ করি কি রকম সাহায্য করো মাঝে মাঝে সময় পেলে করি ও কাজ ভালো লাগে হ্যাঁ কোন ক্লাসে পড়ো তুমি 7 খুব ভালো ভালোভাবে পড়াশোনা করো উন্নতি করো বন্ধুরা আমরা অনেক নার্সারি ভিজিট করি কিন্তু কিছু নার্সারি আমাদের মনে থেকে যায় আমাদের সুখ স্মৃতি নিয়ে আমরা সেই সমস্ত নার্সারিতে আসি বারে বারে আসি ঠিক সেরকমই একটি নার্সারি গুহ নার্সারি আপনারা অতি অবশ্যই আসবেন সারা ভারতবর্ষ জুড়ে আমাদের যে সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তারাই গুহ নার্সারি থেকে অনলাইনে যে সমস্ত গাছ নিয়েছেন প্রত্যেকে খুশি আর উনি যে গাছগুলো নিজে করেন সেই গাছগুলোর চারাগুলোই আপনাদের দেন সেই জন্য অনেক বেশি বিশ্বাসযোগ্য আর অনেক পুরাতন নার্সারি বছরে তিনশো পঁয়ষট্টি দিন সম্পূর্ণরূপে নার্সারি নিয়ে মেতে থাকা এই মানুষটি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং খুবই ভালো ব্যবহার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার